আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এই ইনকিউবেটরটা রাজশাহীতে। ইনি হচ্ছে রাজশাহী তাহিরপুরের জনি ভাই। তো জনি ভাই আমাদের কাছ থেকে একটা ইনকিউবেটর বেশ আগে নিয়েছিলেন, দুইটা। ওনার মূলত একটা সেটার আছে এবং একটা হ্যাচিং মেশিন আছে। এই যে দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন, এগুলো হচ্ছে লেয়ারের বাচ্চা। তো জনি ভাই আসলে ভিডিওটি করে পাঠিয়েছেন উনি। তাই এই যে উনি আমাকে বলছিলেন যে ভাই এই যে দেখেন বাচ্চাগুলো খুব সুস্থ সবল এবং হচ্ছে বাচ্চাগুলোর ওজনের দিক থেকেও মানে বেশি, এবং হচ্ছে প্রতিটা বাচ্চা মানে ডিমের থেকে যে হ্যাচিং রেটটা এটা প্রায় মানে 97-98% উনি পেয়েছেন। মানে ডিম সাধারণত মিস নাই, হয়তো কিছু ডিম দু একটা হতে পারে, এটা মানে খুবই কম। তো এই আর কি অবস্থা, এই যে বাচ্চাগুলোর চেহারা উনি এইভাবে করে পাঠিয়েছেন, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা। তো আসলে বাংলাদেশে অনেক কোম্পানির ইনকিউবেটর আছে, তো সেগুলোতে সাধারণত কি হয় অনেক ধরনের সমস্যা থাকে। আপনারা জানেন যে হিউমিডিটি ফায়ার ব্যবহার করা হয় অনেক মেশিনে, যেগুলো খুব নষ্ট হয়। তো যাতে করে ভালো বাচ্চা পাওয়া যায় না, আর বারবার মেশিন খুলে পানি দিতে গেলে হিউমিডিটি কন্ট্রোলটা ঠিক থাকে না। তো আমাদের মেশিনে যেহেতু অটোমেটিক ডিক সিস্টেম, এই ঝামেলা নেই। এই যে বাচ্চাগুলোর ওজন করছে ভাইয়ের মেয়ে, সম্ভবত মেয়েই তো। তো এই যে বাচ্চাগুলোর ওজনেও আসলে বেশ ভালো। তো এই যে ভাই আসলে মেপে মেপে দেখছে, যে আমাকে দেখে জানিয়েছে যে সাধারণত বাচ্চার থেকে যে বাচ্চাগুলো পাওয়া যায় তার থেকে এইগুলার গ্রোথ বেশ ভালো, এবং হচ্ছে মানে কোয়ালিটিটা অনেক ভালো, মানে প্রতিটা বাচ্চা এ গ্রেড। তো আপনারা যারা ইনকিউবেটার কিনবেন বা হচ্ছে এই বিষয়ে চিন্তা করছেন, তারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন আমাদের ইনকিউবেটার। আর এছাড়া যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বার অনুযায়ী, অথবা হচ্ছে সরাসরি আমাদের শপে এসে ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরিতে। তো এই আর কি। তো দেখতে থাকুন, এই যে আসলে ভাইয়ের ব্রুডিং এর জায়গা, বাচ্চাগুলো ব্রুডিং এর জন্য দিয়ে দিয়েছে। তো টোটালি এই আর কি অবস্থা। তো বাংলাদেশে আসলে অনেক ইনকিউবেটার আছে, তা মেইনলি কি হয় যে চাইনিজ কন্ট্রোলারের ইনকিউবেটারগুলোতে সাধারণত খামারিরা ভালো রেজাল্ট পায় না, কারণ হচ্ছে অনেক সময় তাপমাত্রা আর্দ্রতা এগুলো প্রপারলি যেটা দেখায় সেটা থাকে না, আর ক্যালিব্রেটেড হয় না। প্রতিটা মেশিন আসলে ওইভাবে ক্যালিব্রেশন কেউ করেও না, এই জন্য করাও যায় না, ওটা তো ইয়ে করা থাকে। তো এই কারণেই ঝামেলা। তারপর হচ্ছে বারবার নষ্ট হয় জিনিসপত্র, এই জন্যই হচ্ছে হিউমিডিটি ফায়ারটার এগুলো দিয়ে খুব ঝামেলা করে। সাধারণত অনেকেই নিম্নমানের ফ্যান ব্যবহার করে, যার কারণে এগুলো ভোগান্তিতে পড়তে হয়। তো আপনারা জানেন যে আমাদের ইনকিউবেটারে যেহেতু এই জাতীয় কোনো ঝামেলা নাই, তো নিশ্চিন্তে আপনারা আমাদের মেশিন ব্যবহার করতে পারেন। আর হচ্ছে আমাদের মেশিন সম্পর্কিত যে কোনো কোশ্চেন এর জন্য সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন, অথবা কমেন্ট করেও জানাতে পারেন আমাদের এইখানে। তো ভালো থাকুন বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি। আল্লাহ হাফেজ। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পরাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে জাতিরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পরাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে জাতিরা হুঁশিয়ার। জাতিরা হুঁশিয়ার, জাতিরা হুঁশিয়ার, জাতিরা হুঁশিয়ার। সবকিছু বাচ্চার বুলিং এর যত ইয়ে।